হর হর মহাদেব, জয় শ্রী কেদাশ। তোমার যারা যারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করছো, তার জন্য অবশ্যই ভিডিওটি দেখো, অনেক হেল্পফুল হতে চলেছে। তো তোমার যারা যারা কেদারনাথ যাচ্ছে, তারা কেদারনাথ যাওয়ার সময় কী কী নিয়ে যাবে সঙ্গে করে, সেটা আজকে এই ভিডিওতে তোমরা দেখবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর প্রথমে কিন্তু আমি এখানে একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, এটা তোমাকে অবশ্যই নিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা টুপি নিয়ে নেবে, এইরকম একটি টুপি নিয়ে নেবে, এটা নিয়ে নেবে, একটা রুমাল নেবে অবশ্যই, হ্যান্ড গ্লাস অবশ্যই লাগবে, দুটো মোজা এক্সট্রা নিয়েছি, দুটো মোজা, এইরকম প্লাস্টিক তোমরা চার পাঁচটা নিয়ে নেবে। কেননা তোমরা যেসব ভিজে জামা প্যান্টগুলো তোমরা রাখবে ব্যাগের মধ্যে, তখন এই কাগজগুলো তোমার দরকার লাগবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা, যেটা কেদারনাথ যাওয়ার সময় লাগবে। আর নিয়েছি এই সানস্ক্রিন, বডি স্প্রে, লাগার ওষুধ, কর্পূর অবশ্যই তোমরা কর্পূর নিয়ে যাবে সঙ্গে করে, কারণ উপরে শ্বাস প্রশ্বাসে কষ্ট অবশ্যই হবে, সঙ্গে করে নিয়ে নেবে। বেশি টাকা দাম নয়, 20 টাকা মতো নিয়েছে। ভ্যাসলিন একটা নিয়েছি, ময়েশ্চারের জন্য এটা নিয়েছি। ওষুধ তোমরা নিয়ে যাবে, ওষুধ তোমরা নিয়ে নেবে, মাথা যন্ত্রণা ওষুধ, পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, বমি সব কিছু। আর এইরকম ওআরএস 4-5টা নিয়ে নেবে, কারণ তোমরা যখন যেতে যেতে যখন দম হয়ে যাবে বা কষ্ট হবে, তখন তোমরা এইটা জলের সাহায্যে গুলে খেতে পারো। অবশ্যই একটা টর্চ লাইট নিয়ে যাবে, রাতের বেলা অবশ্যই কারেন্টের সমস্যা থাকে, এটা নিয়ে নিতে পারবো। একটা চশমা, কারণ বরফের যে রিফ্লেকশনটা তোমার চোখে এসে লাগবে, তখন তোমার এই চশমাটা খুব ইউজফুল হবে। আর নিয়ে নিয়েছি একটা গামছা, 3টে প্যান, এখানে 2টো আছে আর এখানে 1টা আছে, 3টে প্যান। একটা হচ্ছে ভিতরে থাকবে বডি ইনার, এটা হচ্ছে খুব ইউজফুল, এটা তোমরা শরীরকে গরম রাখবে, তোমাদের শরীরকে, এটা অবশ্যই নিয়ে নেবে। আর নিয়ে নিয়েছি 2টো জামা, এখানে 1টা জামা নিয়েছি, 3টে, আর 2টো টি শার্ট। আর একটা জিনিস বলছি যে তোমরা কী কী সঙ্গে করে খাবার নিয়ে যাবে, অবশ্যই খাবার নিয়ে যেতেই হবে, খাবার না খেলে তোমার উপরে যেতেই পারবে না, অবশ্যই খাবার নিয়ে যেতে হবে। তোমাদেরকে বলবো তোমরা কিছু ড্রাই ফ্রুট বলতে, যেমন খেজুর, কাজু, কিশমিশ, আখরোট, এইরকম জাতীয় খাদ্য বা এইরকম জাতীয় খাবার তোমরা অবশ্যই নিয়ে যাবে, কারণ তোমরা এগুলো খেলে সঙ্গে সঙ্গে এনার্জি পাবে, তখন তোমাদের উপরে উঠতে সাহায্য করবে। তা আমি নিয়ে নিয়েছি, দেখো কিশমিশ, এটা কিন্তু 20 প্যাকেট, 500-100 টাকা নিয়েছে, অবশ্যই তোমরা দোকানে পেয়ে যাবে। এটা হচ্ছে 500। খেজুর, এখানে 2টো ছোলার প্যাকেট রয়েছে, 1টা জলের বোতল নিয়েছি অবশ্য। বুট তোমায় অবশ্যই নিয়ে নিতে হবে, আর একটা এমনি সিম্পল স্লিপার নিয়ে যেতে পারো, এটা ট্রেনের মধ্যে পড়বে। 1টা হাফ প্যান্টও অবশ্যই নিয়ে নেবে। আর নিয়ে নিয়েছি ঘড়ি, এটিএম কার্ড, চিরুনি, এইসব তোমরা কিন্তু গুছিয়ে নিয়ে যাবে। 1টা গ্লাসও নিয়ে যেতে পারো জল খাওয়ার জন্য, রাস্তাঘাটে কিন্তু তোমরা ওখানে জল পেয়ে যাবে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ছোটো মতো ব্যাগটা, এই ব্যাগটা তোমরা নিয়ে যাবে দরকারি জিনিসপত্র, যেমন এই সানস্ক্রিন, বডি স্প্রে, ওষুধপত্র, ঠিক আছে, এই গ্লাভস, এই টুপি, এই সব কিছু যেগুলো তোমাদের দরকার, যেগুলো হচ্ছে গৌরীকুণ্ড থেকে তোমরা মন্দিরে যখন যাবে তখন তোমরা ওই শুধু ছোটো ব্যাগটাই নিয়ে যাবে। আর এই বড় ব্যাগের মধ্যে তোমরা এই সমস্ত জিনিসগুলো তোমরা বাইরে থেকে নিয়ে হোটেল পর্যন্ত যাবে। তুমি হয়তো কেদারনাথ যাচ্ছ, তাহলে তোমার বাড়ি থেকে হচ্ছে বেস ক্যাম্প হবে সোনপুরাক, তাহলে তোমরা হচ্ছে এই বড় ব্যাগটা তোমরা সোনপুরাক পর্যন্ত নিয়ে যাবে। এই সমস্ত জিনিসপত্র, অল টোটাল যত জিনিসপত্র আছে, এটা হচ্ছে তোমার এই বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। আর ছোটো ব্যাগটা তোমরা শুধু নিয়ে যাবে মন্দির পর্যন্ত, বেশি কিছু নিয়ে যাবে না, কিন্তু বেশি কিছু নিয়ে গেলে অবশ্যই খুব কষ্ট হবে উপরে ওঠার সময়। এইরকম একটা নিয়ে যাবে, এটা অবশ্যই লাগবে, কেননা ওখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার জিনিসপত্র তোমরা বেশি নিয়ে যাবে, ওখানে প্রচুর ঠান্ডা সবসময়। আর একটা অবশ্য কথা বলতে ভুলে গেছি, আর একটা তোমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবে, চার্জার নিয়ে যাবে সঙ্গে করে, এটা বলতেই হবে না, তাও বলে দিচ্ছি একবার। আর তোমরা নিয়ে যাবে রেনকোটটা আমার কাছে এখন নেই, আমি হরিদ্বার গিয়ে কিনবো। তো এই সমস্ত জিনিসপত্র তোমরা নিয়ে যাবে, 2টো বোতল অবশ্যই নিয়ে যাবে। আর এই যে লাঠিটা আমি বাড়ি থেকে করে নিয়েছি, ওখান থেকে নিলে 50 টাকা করে নেবে, তাই জন্যই বাড়ি থেকে নিয়ে নিয়েছি, ভালো করে নিয়েছি, দেখো। আর এই সমস্ত ওয়াল জিনিসপত্র তোমরা নিয়ে যাবে অবশ্যই, সঙ্গে করে নিয়ে যাবে 2টো হাফ প্যান্ট, কারণ তোমরা যখন ট্রেনের মধ্যে যাবে তখন তো ফুল প্যান্ট তো পরে থাকতে পারবে না, প্রচণ্ড গরম, তখন তোমরা 2টো হাফ প্যান্ট অবশ্যই সঙ্গে করে নিয়ে যাও। পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, এই সমস্ত সব কিছু নিয়ে যাবে। আর লাস্টে অবশ্যই একবার চেক করে নেবে যে কী কী জিনিসপত্র নেই, 1টা 2টো জিনিসপত্র মিস হয়ে গেলে কিন্তু ওখান থেকে কিনতে গেলে অনেক টাকা খরচা পড়ে যাবে, খুব দাম কিন্তু উপরে। আর তোমাদেরকে বলবো, যা কিছু জিনিস তোমাদের লাগবে ওখান থেকে তোমরা নিচ থেকে কিনবে,
কেউ উপর থেকে কিনবে না, উপরে অনেক দাম, টাকা বেকার বেকার নষ্ট করে কোনো লাভ নেই প্রচণ্ড। আর তোমরা সঙ্গে করে এটিএম নিয়ে যাবে, এটিএম ওখানে আছে উপরে মন্দিরের থেকে দু। আর তোমরা সঙ্গে করে কিছু, এই যে বললাম যে প্লাস্টিক, এটাও নিয়ে যাবে, তোমাদের ভিজে জিনিসপত্রগুলো তোমরা ওখানে ক্যারি করতে পারো। আর তোমাদের বলবো যে তোমরা ক্যাশটা বেশি করে নিয়ে যাও, অনলাইন পেমেন্টটা হয় যদিও, কিন্তু ক্যাশটা নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে, কখন কী লাগবে কিছু বলা যায় না, যে কোনো মুহূর্তে বাইরে ঘাটে গেলে অবশ্যই ক্যাশটা বেশি করে নিয়ে যাও। আর তোমরা যদি এই ভিডিও থেকে কিছু হেল্প পাও অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও।